অনুব্রতর দেহরক্ষী সাইগাল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল আদালতে। নিজাম প্যালেস থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে, তাকে ফের হেফাজতে নিতে চায় সিবিআই। খবর সূত্রের কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতিদীপ ভট্টাচার্যের সঙ্গে। প্রতিদীপ, সিবিআই ঠিক কি পরিকল্পনা, আজকে কি তাকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ হতে পারে? একেবারে দেখো সুকর্ণা, এর আগে আমরা দেখেছি 9 তারিখ যখন সাইকেলকে গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই, এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালায়। এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সাইকেলের যে বিপুল সম্পত্তির হদিস তারা পেয়েছে, প্রচুর অর্থ তার কাছে রয়েছে, সেই সবগুলো সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি অভিযান চালায়, এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র এবং তথ্য তারা পেয়েছেন। কিন্তু সাইকেলের কাছ থেকে যে টাকা সম্পত্তির হদিস তারা পেয়েছে, এর বাইরেও সাইকেলের বেনামে বহু সম্পত্তি রয়েছে এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা, এবং সেই সবগুলি জানার জন্যই কিন্তু তাকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই। এবং সে কারণেই সিবিআই সূত্রে জানা যাচ্ছে আজ তাকে ফের সিবিআই হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হতে পারে, এবং সেই মর্মেই আবেদন জানানোর জন্য তারা আসানসোল আদালতে, আসানসোলে যে সিবিআই আদালত রয়েছে সেখানে সাইকেলকে নিয়ে গিয়েছে। আমরা জানি এর আগেই যে এই গরুবাজার কাণ্ডে এনামুল হক, তার সঙ্গে সাইকেলের যে কথোপকথন হয়েছিল সেই সংক্রান্ত কল লিস্ট কিন্তু সিবিআই এর হাতে এসেছিল, এবং এছাড়াও বহু তথ্য সিবিআই এর হাতে এসেছে। কিন্তু এখনো বেশ কয়েকটি প্রশ্নের অধরা রয়েছে প্রশ্নের উত্তর, এবং সেগুলোই সিবিআই এর আধিকারিকরা জানতে চাইছেন। কারণ সিবিআই এর কাছে বেশ কিছু সূত্র মারফত তথ্য এসেছে যে এই সাইগাল হোসেনই কিন্তু প্রশাসন এবং পুলিশের লেভেলে বিভিন্ন জায়গায় এই গরু পাচারের যে কিং পিন এনামুল, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, এবং আর কি কি সুবিধা নিয়েছিল, এবং সাইগাল ছাড়াও আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত আছে, কার কার সঙ্গে এনামুলে যোগাযোগ করে দিয়েছিল, এবং প্রভাবশালী আরো কারা আছে, সেই সব বিষয়গুলি জানতে চায় সিবিআই আধিকারিকরা, এবং সে কারণেই তাকে আজ ফের নিজেদের হেফাজতে নিতে চায় তারা। সুকন্যা, ধন্যবাদ প্রতিদীপ। সোম, মঙ্গল, বুধ ন্যাশনাল হেরাল্ড মামলায় পরপর 3 দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রায় 30 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোমবার ফের রাহুলকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই পরিস্থিতিতে কংগ্রেসের অভিযোগ, শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার মুখ খোলাতেই রাহুল গান্ধীকে যেন তেন প্রকারে হেনস্থা করতে চাইছে বিজেপি সরকার। মোদী রাহুলের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে ইডিকে ব্যবহার করছে, এই অভিযোগে সত্যাগ্রহে নেমেছে কংগ্রেস। সেই আন্দোলন রুখতে বল প্রয়োগের পাল্টা অভিযোগ উঠেছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটেই দিল্লি পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে বৃহস্পতিবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে অভিযোগ জানান কংগ্রেস সাংসদরা। হিন্দুস্তান কি অমৃত কাল কো, ইয়ে মোদি আর অমিত শাহ কি সরকার, ইয়ে জহর কাল মে তবদিল করনে কি প্রয়াস কর রহে হ্যায়, বনা রহে হ্যায়, আপ খুদ দেখো হিন্দুস্তান মে কভি কিয়া কোই আন্দোলন নাই হোতে। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে এদিন দেশ জুড়ে রাজভবন অভিযানে ডাক দেয় কংগ্রেস। কলকাতায় কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে তেতে ওঠে পরিস্থিতি। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কর্মীদের তোলা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে শুয়ে পড়েছেন, তাদেরকে এই মুহূর্তে পাঁজা খোলা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পাঁজা খোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ইস্যুতেই সকাল 11টার সময় টালিগঞ্জ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পার্ক সার্কাসেও পথ অবরোধ করেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চণ্ডীগড়ে কংগ্রেসের বিক্ষোভ অভিযান রুখতে জলকামান ব্যবহার করে পুলিশ। যোগীরাজ্যে উত্তরপ্রদেশের লখনৌ তেতে ওঠে কংগ্রেসের বিক্ষোভে। কর্ণাটকেও বিরোধী দলনেতা সিদ্ধরামাইয়ার নেতৃত্বে বিক্ষোভ দেখায় কংগ্রেস। রাজস্থানের জয়পুরেও ব্যাপক বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। The entire force of the government of India is falling down upon his opponents. We have nothing to hide. The charges are baseless. There is no truth in it. There is no FIR. There is no misappropriation. There is no allegation. It's a 7-year-old case that they have raked up just to divert the attention of the people of this country. যদিও বিজেপি পাল্টা দাবি করছে দুর্নীতি আড়াল করতেই এভাবে আন্দোলনে নেমেছে কংগ্রেস, রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব তারা খারিজ করে দিয়েছে। আর এরকম শত শত লোককে সারা দেশে জিজ্ঞাসাবাদ হচ্ছে, রাহুল গান্ধীর সম্বন্ধে যদি কোনো কমপ্লেন এসে থাকে বা যদি মনে হয় তার কাছে কোনো তথ্য আছে তাকে ডাকে, তাতে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক দিন আগের থেকে বলছি যে ভারতবর্ষের যে সরকার, স্বৈরাচারী সরকার, সেই সরকার অপোজিশনকে গুঁড়িয়ে দিতে চেয়েছে। যে কেউ একটা বিরোধিতার সুর বলছে তাকে শেষ করে দিচ্ছে, সংবিধানকে শেষ, গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে হায়দরাবাদে কংগ্রেসের আন্দোলন চলাকালীন দলীয় নেত্রী রেণুকা চৌধুরী এক পুলিশকর্মীর কলার ধরায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রীর আচরণের কড়া নিন্দা করা হয়েছে বিভিন্ন মহলে। But I expect the police to apologize to me for manhandling us. Why are there so many men police around us?
Ask them that question. এদিকে কংগ্রেসের দেশ জোড়া আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে রাহুল গান্ধী অনুরোধ করেন তার মা সোনিয়া গান্ধী অসুস্থ, তাই তাকে যাতে শুক্রবারের বদলে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি তাতে রাজি হয়েছে, রাহুলকে সোমবার হাজির হতে নির্দেশ দিয়েছে তারা। অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।